করোনা ভাইরাসে আবিষ্কৃত হয়নি এখনও কোনো কার্যকরী ভ্যাকসিন বা টিকা। 50 বছরের বেশি বয়সী পুরুষদের করোনায় মৃত্যু ঝুঁকি। এছাড়াও যাদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা আছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অরিন্দম কর বলেন, অত্যন্ত ছোঁয়াচে বলে এই রোগে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য কোভিড-19 মারাত্মক হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। বিশেষ করে রোগীর বয়স যদি 65 বছরের বেশি হয় এবং তিনি যদি ধূমপায়ী হন তাহলে সংক্রমণ মারাত্মক হয়ে জীবন ঝুঁকি হতে পারে। সম্প্রতি ল্যান্সেট নামক এক মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে জানা গেছে 69 উত্তীর্ণ পুরুষ যারা ধূমপায়ী এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগী তাদের নোভেল করোনাভাইরাসের সংক্রমণে ও মৃত্যু হার সব থেকে বেশি। অনুসন্ধানে আরও জানা গেছে কোভিড-19 সংক্রমণে মৃতদের শরীরে ভাইরাস থেকে যায় অমৃত্যু, আর এ কারণেই চিকিৎসা বিজ্ঞানীরা বিশেষ সতর্কতা নেয়ার পরামর্শ দিচ্ছেন। আসলে কোভিড-19 ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে, যা হাঁচি কাশি লালা ও সর্দির সাহায্যে বাতাসবাহিত হয়ে ছড়িয়ে পড়ে। আক্রান্তের 6 ফিটের মধ্যে থাকলে সুস্থ মানুষেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে আক্রান্ত মানুষটির হাঁচি কাশি নাক ঝাড়া থেকে তিনি নাকে মুখে হাত দিয়ে সুস্থ মানুষের সংস্পর্শে এলে অন্যজনের শরীরে এই ভাইরাস দ্রুত বংশবিস্তার করে। করোনা যেভাবে আক্রান্ত করে, শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই কোভিড-19 ভাইরাসটি ফুসফুস ও ক্ষুদ্রান্তেও অ্যাটাক করে, লাইনিং নষ্ট করে দেয়। এরপর একে একে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের কাজ করার ক্ষমতাও কমে যায়। করোনার এখনও কোনো প্রতিষেধক বা টিকা আবিষ্কৃত হয়নি, তাই সাবান দিয়ে হাত ধোয়া, মুখে চাপা দিয়ে হাঁচি কাশি বাইরে থেকে ফিরে পোশাক বদলে হাত মুখ সাবান দিয়ে পরিষ্কার করে নেওয়া জরুরি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।